আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমি টেকলাসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, মোহাম্মদ নাজমুল হাসান। এই করোনাকালীন সময়ে সবচেয়ে আমাদের যে জিনিসটা অত্যন্ত প্রয়োজন সেটি হলো অনলাইন ক্লাস। যারা অনলাইন ক্লাস ভিত্তিক পড়াশোনা করেন তাদের জন্য আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো গুগল মিট। অর্থাৎ গুগল মিট কীভাবে আপনি ডাউনলোড করবেন, ইনস্টল দিবেন, কীভাবে এটার ব্যবহার করবেন, সে বিষয়ে আজকের ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি। তাহলে সঙ্গেই থাকুন। হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। হ্যালো ভিউয়ার্স, তাহলে আজকে দেখাবো আমরা কীভাবে গুগল মিট ইনস্টল করতে হয় এবং মিটিংয়ে জয়েন করতে হয় এবং কীভাবে আপনার কোডটি শেয়ার করবেন। তাহলে চলুন প্রথমে আমরা মোবাইলের প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নিই। ওপেন করার পরে আমরা ওখানে সার্চ অপশনে গুগল মিট লিখব অ্যাপসটি ইনস্টল করার জন্য। গুগল মিট, গুগল মিট, তাহলে আমরা ইনস্টল বাটনে ক্লিক করব। অ্যাপসটি ইনস্টল হতে একটু সময় লাগবে, টোটাল স্পেস হলো 16 MB, 16+ সামথিং MB। তাহলে আমার এখানে নেট স্পিড খুব ভালো আছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। জি, অ্যাপসটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে, এখন ইনস্টলিং হচ্ছে। হ্যাঁ, ইনস্টলিংও কমপ্লিট। তো আমরা এখান থেকে ওপেন করতে পারি সরাসরি, ওপেন এখান থেকে করতে পারি। তো আমরা এছাড়া আমাদের এইখানে সকল অ্যাপসে দেখব, লাস্টে আছে অ্যাপসটি, এই যে গুগল মিট, এখানে ক্লিক করতে পারি। ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করব, তাহলে অ্যালাউ করে দিব মিট, রেকর্ডিং অডিও অ্যালাউ করে দিব। এই যে এখন দেখতে পাচ্ছেন দুইটা অপশন দেখাচ্ছে। তো আসি প্রথম বিষয়টা, যে লগ ইনের একটা বিষয় আছে। আমার এই মোবাইলে অলরেডি একটি আইপি দিয়ে আমি অলরেডি একটি গুগল ড্রাইভে একটি অ্যাকাউন্ট খুলে রাখছি, এই জন্য সে কিন্তু অলরেডি অটো এই আইডিটি সে রেকগনাইজ করে নিয়েছে। আপনি ইচ্ছা করলে আপনি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট থেকে আপনি আপনার মতো করে নতুন আরেকটা আইডি দিয়ে আপনি শুরু করতে পারেন। তাহলে আমার ডিফল্ট আইডি যেহেতু সে ক্যাপচার করে ফেলছে, সেটা দিয়ে আমি দেখাচ্ছি। আপনি নতুন কোনো মিটিংয়ে যদি জয়েন করতে চান তাহলে নিউ মিটিংয়ে যাবেন। তাহলে স্টার্ট ইনস্ট্যান্ট মিটিং, যে মিটিং চলতেছে সেটাতে জয়েন করবেন। তাহলে ওকে দিয়ে দিন। এখন ওখানে একটি বিষয়, যে এখানে আমরা যখন গুগল মিটে মিটিংয়ে জয়েন করি তখন দেখা যাচ্ছে যে একটি আইডির প্রয়োজন আছে, অর্থাৎ একটা লিঙ্ক।
সেই লিঙ্কটা এখানে আপনি শেয়ার করতে পারেন যে কারোর সাথে। তাহলে এই লিঙ্কের মাধ্যমে সবাই আপনার সাথে গুগল মিটে মিটিংয়ে জয়েন করবে। তাহলে আপনি শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করে এই লিঙ্কটি সবাইকে ইনভাইট করে দেবেন এবং আপনার শিডিউল জানিয়ে দেবেন যে কখন আপনার মিটিং শুরু হবে। তো আপনি স্কাইপেতেও করতে পারেন, ইমোতে করতে পারেন, ফেসবুকে কিংবা মেসেজেও করতে পারেন। যেমন আমি স্কাইপেতে করতে চাচ্ছি, দেখেন এখন আমি কাকে কাকে ইনভাইট করব এখানে জাস্ট সিলেক্ট করে দিব, সিলেক্ট করে সেন্ড করে দিবে, তাহলে আমার ওইটা সে পেয়ে যাবে। তাহলে আমার গেল নতুন মিটিং। তাহলে এই যে ইন্টারফেসটা সেটার সাথে আমি একটু পরিচয় করে দিই। যেমন প্রথম দেখছেন যেটা, যেটা হলো কল ডিসকানেক্ট করার একটি অপশন, তারপর দেখতে পাচ্ছেন সেটা হলো আপনার ভিডিও অপশন, ভিডিও ক্যামেরা। আপনি মিটিংয়ে জয়েন আছেন, আপনি চাচ্ছেন যে একটি অন্যরকম একটু কাজ করুন বাট মিটিংয়ে জয়েন থাকবেন, তাহলে আপনার ভিডিওটা অফ করে রাখতে পারেন। এই যে ক্লিক করবেন, ভিডিওটা অফ এখন অন আছে। আবার অফ করতে চাচ্ছেন যে এদিক ওদিক যাবেন বাট আপনি অডিও শুনবেন, তাহলে ভিডিওটা আপনি অফ করে রাখবেন। এখন দেখেন একটা মাইক্রোফোন আছে, কেউ আপনার কথা শুনছে না বাট আপনি সবার কথা শুনছেন, তাহলে বুঝতে হবে যে আপনার এই মাইক্রোফোনটা ক্রস দেওয়া আছে, অর্থাৎ আপনার বয়সটা তারা শুনতে পাচ্ছে না। তখন আপনি মাইক্রোফোনটা অন করে দিবেন। আবার কখনো এমন প্রয়োজন হচ্ছে যে আপনি শুধু কথা শুনতেছেন বাট আপনার আশেপাশে নয়েজ হচ্ছে, আপনি নয়েজ থেকে বাঁচানোর জন্য আপনার মাইক্রোফোনটা অন করে রাখতে পারেন। তাহলে আবার অফ করে দিলাম। তাহলে ইন্টারফেসের সাথে আমরা মোটামুটি পরিচিত হয়ে গেছি। তারপর এখন আমরা নেক্সট স্টেপে আসি, যে জয়েন মিটিং উইথ কোড, অর্থাৎ আপনি এর আগে যে একটা বিষয় শেয়ার করছেন লিঙ্কটা, তখন আপনি ছিলেন অ্যাডমিন, অর্থাৎ আপনার লিঙ্কের মাধ্যমে সবাই আপনার সাথে সংযুক্ত হবে, আর এখন আপনি হবেন হোস্ট। যখন আপনি মিটিং জয়েন মিটিং জয়েন উইথ কোড, তখন বুঝতে হবে যে আপনি হোস্ট, অর্থাৎ অ্যাডমিনের সাথে আপনি সংযুক্ত হবেন। তো উনি যে আইডিটা আপনাকে শেয়ার করছে, অর্থাৎ কোডটা, এই কোডটি এখানে দেওয়ার পরে আপনি মিটিংয়ে জয়েন করে ফেলবেন। তাহলে আজকে আমাদের তিনটা ধাপ গেল, একটি হলো কিভাবে ইনস্টল করবেন অ্যাপসটি, তারপর কিভাবে লগ ইন করবেন, কিভাবে জয়েন করবেন উইথ অ্যাডমিন অ্যান্ড হোস্ট। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। তাহলে বুঝতে পারলে আমার এই ভিডিওটি করা সার্থক হলো। তাহলে আল্লাহ হাফেজ, এখানে বিদায় নিলাম, গুড বাই।